সবচেয়ে বড় চালাক আমি। চালাক সবচেয়ে বড় না? এই যে এবাদতের ভিন্নতা, এই দুই এবাদতের ঊর্ধ্বে আবার আরেকটা এবাদত রয়ে গেছে। হায় হায়, এই কেমন কয়েকটি, সেইটা কি এবাদত? সেটা হক্কুল্লায়ও পড়ে না, হক্কুল এবাদতেও পড়ে না। হযরত ওয়াইস করনি 32টা দাঁত পাথর দিয়া ভাঙ্গা ফালাইলেন। আমার সরকার এত আলমের দুটি দান মোবারক শহীদ হয়েছিল, ওদের 32টা দাঁত ভেঙে ফেললেন বিনিময় নাই। এক্সচেঞ্জ অফ লাভ ডাজ নট সার্ভাইভ, বিনিময়ের ভালোবাসা টিকে না। আপনি আমার 10টায় দিলেন, আপনার 15টায় দিলাম, পুষ জানালো দেবী ভালোবাসা পলে আসিব। নিঃশর্ত ভালোবাসাই হইল সত্যিকার ভালোবাসা, বুঝলেন? নিঃস্বার্থ ভালোবাসা সত্যিকার ভালোবাসা। এই ঠোঁট দিয়ে অনেক কথা বলা যায়, যদি বিবেক থাকে তাহলে বলতে পারেন। এই মুখ দিয়ে অনেক কথা বলা যায়, যা ইচ্ছাটা বলা যায়, কিন্তু যদি বিবেক একবার মনের মধ্যে বাসা বাঁধে তাহলে বলতে গিয়া সংযত হয়ে কথা বলতে হয়। কথাটা বুঝছেন? সুতরাং ওয়াইসকর্ণী যে 32টা দাঁত ভাঙলেন, এটা হক্কুল্লায় ওপর না, হক্কুল এবাদতের ওপর না, এটা কি প্রেম, ইশক, মহাব্বত। এই মহাব্বতে বিনিময় নাই। ওয়াইসকর্ণী যদি বিনিময় থাকতো তো আপনার চেয়ে বড় প্রেমিক বহুত বাংলাদেশ হোল ওয়ার্ল্ডে আছে। একটা সুন্দরী মাইয়ার প্রেমে পইরা বাস, মাইয়াও গলায় রশি দিয়া ঝুইলা পড়লো, পোলাও আম গাছে গলায় রশি দিয়া ঝুইলা পড়লো, তারপরে দাঁত ভাঙ্গনের চেয়ে ওরকম বড় প্রেমিক। এরপর তো বাল 32টা দাঁত ভাঙছেন, উ তো জানি দিয়ে দিল রশি দিয়া ঝুইলা, কিন্তু ওরটা কেন বড় না? ওই মাইয়াটার চাইছিল, কিন্তু ওয়াইসকর্ণি 32টা দাঁত ভাঙছে, কোন চাওয়া নাই, এক্সচেঞ্জ নাই, বিনিময় নাই, কোন কিছুর প্রত্যাশা নাই, মহব্বতে ভাঙ্গে দিছি। এক্সচেঞ্জ অফ লাভ ডাজ নট সার্ভাইভ, বিনিময়ের ভালোবাসা টেকে না। তাই ওয়াইসকর্ণি বিনিময় ছাড়া ভাঙ্গে ফেলছেন, তাই তার দাম। বুঝছেন বাবা? সেই ওয়াইসকর্ণী তো জুব্বা পেয়েছেন, জানেন? আমি বলতেছিলাম খুব উচ্চস্তরের কথা, কেন যেন এইখানে এসে বললাম।